বদরুদ্দিন আজমল ডাঙরিয়া আর ইউডিএফ দলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়াটা বিচারে। আজমল ডাঙরিয়ায় মনে প্রাণে বিচারে যে আকো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হোক। বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় হিমন্ত বিশ্ব শর্মার সমর্থক, বিজেপি দলের সমর্থক, বিজেপিও আজমল ডাঙরিয়া জিকাটো বিচারে, বদরুদ্দিন আজমল ডাঙরিয়া বিজেপি জিকাটো বিচারে। এই কথাটা আমি আগর প্রায় কই আছো। আজি বদরুদ্দিন আজমল ডাঙরিয়া গৌরব গগৈ হারার কারণে যে আহ্বান জানাইছে তারপর কথাটা স্পষ্ট হয়ে গেল। এটা বিজেপি মানে বদরুদ্দিন আজমল, আজমল মানে বিজেপি, বিজেপি মানে ইউডিএফ, ইউডিএফ মানে বিজেপি। মানে কিছুদিন আগত একটা কথা ওলাইছিল অসমত, ফুলনি মানে বাগিচা, বাগুচি বাগিচা মানে ফুলনি। যাতে আপনি কব পারে বদরুদ্দিন আজমল মানে বিজেপি, বিজেপি মানে বদরুদ্দিন আজমল। গতি বদরুদ্দিন আজমল ডাঙরের আহ্বানত কোনো ক্ষতি নহয়, চরিত্র মানুষে জানে। মই বর্তমান বদরুদ্দিন আজমলের ভেটি বলে কয় তাতে উপস্থিত হয়েছো, এই মাটিত আই থাকা সময়খিনিত ইউডিএফ বিদায় লব। ধুবরীতে এবার বদরুদ্দিন আজমল ডাঙরিয়া নিজে হারিব। বদরুদ্দিন আজমল ডাঙরিয়া গৌরব গগৈ হরুয়ার কথা ভাবিব নালাগে, নিজের কথা চিন্তা করব। কিমান ভোটত হারিব এই কথা বদরুদ্দিন আজমল ডাঙরিয়া ভাবিবই নয়। গতি আমি শান্তি বিচার। বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় মুসলমানের নাম লই এনেকা বেয়া বেয়া কথা কব, বিজেপি আক হিন্দুত্বর কথা কব, আমি কংগ্রেসে হিন্দু মুসলমানের কথা কব। গতি বদরুদ্দিন আজমল ডাঙরিয়া এনেকা কথা বার্তার গৌরব গগৈ কোনো ক্ষতি করব নয়, বরঞ্চ বদরুদ্দিন আজমল ডাঙরিয়া এনেকা কথাবর কলে গৌরব গগৈর ভালেই হব। গতি ইউডিএফ বিদায় লওয়ার সময়ত, ইউডিএফ যেটা বিদায় লই আছে এনেকা সময় বদরুদ্দিন আজমল ডাঙরিয়া এনেকা ভাষণে ইউডিএফ আর আগতে কয় রাইজে বিদায় দিব।